কিভাবে ভাইয়া একটা কথা বলি যে ছেলেটি নির্বাচিত হয়ে এখন মন্দে চেয়ারে বসতে পারছে না 176 ভোট আর আমার যিনি জোর করে পরাজিত হয়েও বসে আছেন তিনি 163 ভোট এটা আপনারা সবাই জানেন আমি মনে করি এটা নিয়ে আপনারা সচ্চর হন না কেন আপনারা এটা নিয়ে ভাইরাল করেন না কারণ আপনাদের ক্যামেরা আপনাদের লেখনী আমি মনে করি একটা জাতিকে একটা সংগঠনকে নড়িয়ে দিতে পারে আমি আশা করব আপনারা যদি সত্যিকারের সৎ সাংবাদিকতা করেন আজকে থেকে আপনি এটা ভাইরাল করবেন যে একটা মানুষ কিভাবে নির্বাচিত না হয়ে জোর করে চেয়ারে বসছে সিদ্ধান্ত দিচ্ছে এটা কোন একটা গণতান্ত্রিক দেশে কিভাবে সম্ভব একটা মানুষ নির্বাচিত হলো উনি আপিল করলেন আপিলে আমি জিতলাম উনি আপিল মেনে নিলেন চূড়ান্ত ফলাফল হলো আমি চেয়ারে বসলাম তারপর জোর করে আরেকজনকে কোনো নির্বাচন হয়ে গেলে কোনোদিন ফলাফল বাতিল হয় না নির্বাচন বাতিল হয় নির্বাচন বাতিল হয় নতুন করে হতে পারে একজন পরাজিত মানে জয়ী প্রার্থীর পরাজিত নাকি পরাজিত করে একজন জোর করে চেয়ারে বসে যাচ্ছেন এবং নিজে সব জায়গা দৌড়াচ্ছেন নিজেকে সেক্রেটারি পরিচয় দিয়ে এবং দেখেন আমাদের একজন সভাপতি এত সম্মানিত মানুষ উনি আরও শিল্পীরা সেই অন্যায়কেই সমর্থন দিয়ে যাচ্ছে তো সেখানে আমার কি নির্বাচন করার মন মানসিকতা এবং সিনেমার লোকগুলো দেখেন যাদের জন্য গর্ব করব যারা সিনিয়র তারাই অন্যায়টাকে রুখবে যে না আমরা অন্যায় কি হতে দেব না একটা মানুষ কেন নির্বাচিত হয়ে বসতে পারবে না কারো কোনো কথা আছে দেখেন মানুষ একটা অন্যায়কেই সমর্থন দিয়ে যাচ্ছে আর সেই শিল্পী সমিতি এসে জৌলস কোথায় সিনিয়র শিল্পীরা কেউ আসছে 21 জনকে এক করতে পারেনি এখন পর্যন্ত এফডিসিতে একটা একটা ইফতারি হয়নি আমার শিল্পীদের কজনে খবর রাখছেন আপনি খবর নিয়ে দেখেন না সবাই ভালো সংগঠক হতে পারে না এটাকে শিল্পী সমিতির আজকে যে ভিতরের যে অবয়বটা দেখেন সমিতিটা ভেঙে সাজিয়েছি এটা মিশা সদকার জায়েদ খানের প্যানেলই করেছিল দুইবার আজকে এত শিল্পীদের মিলন মেলা আজকে এত পিকনিক আপনি আজকে ফারুক ভাইদের ফুটেজ যদি নিতে হয় আপনি শিল্পী সমিতির ইফতারে বা পিকনিকের ফুটেজ থেকে নিতে হবে এত বড় তারকাদের একত্রিত করেছি নতুন প্রজন্ম কোথায় আজকে নতুন প্রজন্ম এফডিসি যায় না কেন সবাই বিমুখ কেন শুধুমাত্র এই নোংরামির কারণে মানুষ নির্বাচিত নয় চেয়ারে বসে আছে আপনি ভাবতে পারেন আমার নিজেকে সেক্রেটারি দাবি করছে অনবরত যিনি চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে যে 163 ভোট পেয়েছে আর আমি 176 ভোট পেয়েছি তো তারই ধারাবাহিকতা এই নোংরামিগুলো হচ্ছে আর একজন সিনিয়র মানুষ হয়ে কাঞ্চন ভাই সেটাকে সমর্থন দিয়ে যাচ্ছেন ওনার বলা উচিত ছিল যে না যে কোর্টের এখন দেখেন কি হয়েছে কোর্টের চূড়ান্ত রায়ও কিন্তু হয়নি কোর্ট স্টে করে রেখেছে সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ সুপ্রিম কোর্টের যিনি যে বেঞ্চটা আর উনি কি বলছে যে চূড়ান্ত রায় হয়ে গিয়েছে উনি বসে গেছেন কেমনে চূড়ান্ত রায় দিবে একজন অপরাজিতকে এটাকে যদি এটাকে যদি ঠিক করতে হয় তাহলে পুরো নির্বাচন ব্যবস্থা বাতিল হয়ে যাবে নতুন করে নির্বাচন হবে নির্বাচন জয়ী প্রার্থীকে কোনোদিন পৃথিবীর পৃথিবীর কোনো ইতিহাসে নাই কোনো জয়ী প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে পরাজিত প্রার্থীকে হাত ধরে উঠে বলে উনি জয়ী পৃথিবীর ইতিহাসে নাই এবং সোহানুর রহমান সোহান মোহাম্মদ হোসেন দুইজন লোক এই কাজটি করেছেন অন্যায় অনিয়মতান্ত্রিক অগঠনতান্ত্রিকভাবে পৃথিবীর কোনো আদালত কোনো বিচারালয় নাই যে অন্যায়কে সমর্থন দিতে পারে এবং একটা নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থাকে মনে করে ব্যাহত করছে এবং তার ফলশ্রুতি আপনারা দেখেন কোনো শিল্পী নাই শিল্পীরা আমাকে ফোন করে কাঁদে আপনাকে দেখি কবে আসবেন আপনি আপনাকে দেখি না এরা লোক দেখানো কাজ করার চেষ্টা করছে কিন্তু শিল্পী সমিতির যে অর্জনটাকে মিলান করে দিচ্ছে আপনি আমাকে বলেন শিল্পী সঙ্গে ওনারা 20টা ছবি করবেন আপনাকে প্রশ্ন করেছেন যে 1.5 বছর 2 বছর হতে যাচ্ছে আপনাদের 20টা ছবি কোথায় মাননীয় প্রধানমন্ত্রীকে আনার ঘোষণা দিয়েছিলেন সে কোথায় সবার জন্য আবাসন ব্যবস্থা করেছিলেন সেগুলো কোথায় এরকম তো প্রতি 20টা ছবি ঘোষণা দিবেন আপনারা সব ঘোষণা দিয়েছিলেন সে কোথায় তার কোনো কথা আছে বরং সে কী করছে আমি যেন সামনে নির্বাচন করতে না পারি সেজন্য একটা অন্যায় কথা বলে আমার সদস্যবাদ স্থগিত চিন্তাভাবনা জায়েদ যেন নির্বাচিত না হয় আমাকে নিয়ে এরা কত ভয় পায় ভাই এরা কিন্তু শিল্পী সমিতির উন্নয়ন নিয়ে নেয় খালি জায়েদ খানকে নিয়ে চিন্তা আছে জায়েদ খান কোথায় গেল জায়েদ খান ওখানে গেলে ওখানে যেতে হবে আমার যেখানে খবর পাই আমি যাই তার আগে মানে তার সাথে সাথে গিয়ে সেখানে হাজির হওয়ার চেষ্টা করে এতে সমিতির উন্নয়ন হয় না সমিতি হচ্ছে আমি ভালো কিছু করে শিল্পীদের জন্য করবো যেটা আমি করে গিয়েছি করোনার সময় 19 বার সবার বাসায় বাসায় আমি মিশা ভাই খাবার পাঠিয়েছি জয় আমরা সবাই মিলে সবার বাসায় বাড়ি 3টা মানুষ আমি জয় এবং মিশা ভাই সমস্ত সময় আমরা রাস্তায় ছিলাম করোনাকে জয় করে দুইবার তিনবার করোনা আক্রান্ত হয়েছি আমরা শিল্পীদের বাসায় বাসায় খাবার পাঠিয়েছি আপনি দেখেন রানা আহমেদ মারা গিয়েছে কবরিয়াপা মারা গিয়েছে ওয়াসিম ভাই করোনায় আমরা কিন্তু ভয় পাইনি লাশ কাঁধে নিয়ে দাফন করেছি আমরা সর্বোচ্চ তাদের সাথে যোগাযোগ করেছি কোথায় সে শিল্পীদের সেই উচ্ছ্বাসতা কোথায় নাই কারণ আপনি জোর করে তো বসে আপনি মানুষের মন জয় করতে পারবেন না আপনি জোর করেই বসতে পারবেন এবং সে জোর করে বসে আছে এবং আমি একটা মানুষের শিল্পীর একটা মিনিমাম পার্সোনালিটি থাকবে না নিজের ব্যক্তিত্ব থাকবে না কিছু নাই বসতে তো খারাপ লাগার কথা যে আমি তো জয়ী হই নাই আমি কীভাবে এখানে বসতেছি তারপর জোর করে বসবে নিজেকে নিজে সাধারণ সম্পাদক দাবি করছে একের পর এক অন্যায় করছে কোর্টের রায়ও মানছে না যেখানে সর্বোচ্চ বিচারালয় বলছে স্টে চূড়ান্ত রায় না
সেখানেও বসে যাচ্ছে স্টের পরে স্ট্যাটাস কিউ ছিল যে যেখানে আছে সে সেখানে থাকবে সে স্ট্যাটাস কিউর পরও জোর করে বসে আছে এবং দেখেন আপনি সেখানে কাঞ্চন ভাই সভাপতি আমি আর অন্য কারো কথা বলবো না সে কাঞ্চন ভাই সভাপতি হয়েও সেখানে সেটাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন রিয়াজ ভাই ভাইস প্রেসিডেন্টে দাঁড়ায় ফেল করে আবার সে ইসিতে কোয়াপ হয়ে আসে মানে এরা এদের প্রতি যতটা মানুষের রেসপেক্ট বা ভালোবাসা ছিল এক সমিতি দিয়ে মানে আমাদের সবার প্রতি শিল্পীদের প্রতি ভালোবাসা অনেকখানি মানুষের কমে গিয়েছে এক শিল্পী সমিতি দিয়ে তার চেয়ে আমার তারা উচিত ছিল কি চ্যালেঞ্জ করে জায়েদের চেয়ে ভালো কাজ করে দেখাবো সেটা তো পারলই না এখন আমাকে আটকানোর চেষ্টা আমি কোথায় কোথায় কাজ করতে যাই সেখানে সেখানে আটকানোর চেষ্টা আমি কোনো একটা ভালো জায়গায় গিয়ে গেলে সেখানে উপস্থিত হওয়া এটাই তাদের কর্ম শিল্পী সমিতির আপনি আমাকে বলেন না ষোলো মাস বা আজকে এক দেড় বছর পার হয়ে যাচ্ছে অর্জনটা আমাকে বলেন যে এই অর্জনটা হয়েছে একটা দেখেন একটা পিকনিক করেছে না কেউ খাওয়া পেয়েছে না কেউ নাস্তা পেয়েছে কোনো শিল্পীর উপস্থিতি আছে আপনি বলেন যে কোন কিংবদন্তি উপস্থিত হয়েছে আর আমার সময় স্টেজে কারা ছিল আমাদের সময় আপনি দেখেন না খালি খালি শুধু আপনার ফ্রেমটা দেখবেন আজকে ফারুক ভাইয়ের গান দেখলাম ভাই আজকে দেখলাম ফারুক ভাইদের আজকে একটা ভাইরাল হয়েছে ফারুক ভাই আলমগীর ভাই ববিতা বা চম্পা বা সুচন্দা বা এক স্টেজ শুধু আমরাই করেছিলাম আমরা শিল্পীদের কাছে গিয়েছিলাম শিল্পীদের সত্যিকারের সেবক হয়েছিলাম জোর করে চেয়ারেই বসা যাবে শিল্পীদের সেবক হওয়া যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ